আমি এখন আছি গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর পশুরহাটে। ইতিমধ্যে কেনা বেচায় জমজমাট হয়ে উঠেছে হাটটি প্রতি বছরের ন্যায়। এবারও ঈদুল আজহার কোরবানিকে সামনে রেখে শেষ মুহূর্তে কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা। আজকের হাটে স্থানীয় ক্রেতা বিক্রেতার পাশাপাশি দূর দূরান্তর এলাকা থেকে প্রচুর ক্রেতা বিক্রেতা এসেছে, ফলে ক্রেতা বিক্রেতার কানা কানায় পরিপূর্ণ হয়েছে হাট। পাশাপাশি পশু উঠেছে বিপুল পরিমাণ হাটে। বড় মাঝারি ছোট আকারের দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু উঠলেও ক্রেতারা বেশি কিনছেন দেশি মাঝারি ও ছোট আকারের গরুগুলো। 26টি হাটে প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়াও অস্থায়ী ও স্থায়ী 41টি হাটের সবগুলো হাটে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও জেলা পুলিশ সুপার কামাল হোসেন জানিয়েছেন, ঈদুল আজহাকে সামনে রেখে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থায়ী অস্থায়ী কোরবানির হাটগুলোতে নিরাপত্তার জন্য পুলিশি পাহাড়